অবশেষে আমরা এসে পৌঁছলাম হচ্ছে সীতাকুণ্ড বড় দরগার হাট। ঢাকা যারা ঢাকা চট্টগ্রাম থেকে আসবেন তারা সীতাকুণ্ড বড় দরগার হাট রোডের পাশে নামলে সবাইকে যদি বলেন কমলদহ জন্না তো ওইদিকে নামিয়ে দেবে। তো আমরা আসলাম গাড়ি নিয়ে দেখতে, তো এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। তো এখন কাহিনী যেটা হয়েছে, আমরা আগে নাস্তা করবো, নাস্তা এখনো সকাল থেকে আমরা নাস্তা করি নাই, এখন আগে নাস্তা করবো তারপরে ট্রেকিং শুরু করবো। আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা। আসলে এখানে আসতে খরচ বেশি না, যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই সীতাকুণ্ড বড় দরগার হাট বাজারের নাম বললে ওইদিকে নামিয়ে দেবে। তারপর আর যারা কুমিল্লাতে আসবেন তারা তো তিশা প্লাস অথবা যে কোনো গাড়িতে উঠলে বড় দরগার হাট সীতাকুণ্ড বাজার নামিয়ে দিলে, তারপর যদি বলেন আমরা কমলদহ ঝর্ণা যাবেন তাহলে কমলদহ ঝর্ণার পাশে নামিয়ে দেবে। তো এখান থেকে মূলত ট্রেকিং করতে হয়। আর যারা আসলে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা অবশ্যই ট্রেকিং খুব পছন্দ করেন, তাদের উদ্দেশ্যের উপর বলছি, যারা ট্রেকিং পছন্দ করেন তাদেরকে, যারা ট্রেকিং নিয়ে করতে চান তাদের জন্য ব্যস্ত হচ্ছে, মনে করি বাংলাদেশে সীতাকুণ্ড অনেকগুলো ঝর্ণা আছে, ওই ঝর্ণাগুলোতে গেলে ভালো ট্রেকিং হয় এবং কি অ্যাডভেঞ্চারও হয়। আমি মনে করি ওই ঝর্ণাগুলোতে আসা শ্রেয়। আর যেহেতু বাংলাদেশে করোনা চলতেছে এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে, এই জন্য আমরা কম খরচে এই ঝর্ণাটা বেছে নিলাম। আর সবার পকেটের অবস্থা খুব খারাপ এটা আমরা জানি, তো এই কারণে আমরা ভাবলাম কম খরচের মাধ্যমে একটা রিফ্রেশমেন্ট ট্যুর কীভাবে দেওয়া যায়। তো এই জন্য আমরা ভাবলাম যে কম খরচে কাছে কুমিল্লা, যেহেতু আমার পাশে কুমিল্লা, কুমিল্লার কাছে এই ঝর্ণাটা আছে, তো কম খরচে 500 টাকার মধ্যে সব হয়ে যাবে। তো 500 টাকার মধ্যে যেহেতু খরচ হয়ে যাবে আমরা এই কারণে ঝর্ণাটা বেছে নিলাম। অনেকদিন যাবৎ ঘরে বন্দি ছিলাম, এই কারণে মন মানসিকতা ভালো না, মন মানসিকতা ভালো করার জন্য এই ঝর্ণাটা আসলাম। আপনারা সবাই জানেন করোনার কারণে সবার অবস্থা খারাপ। তো আমরা এখন নাস্তা করব, নাস্তা করার পরে ট্রেকিং শুরু করবো। আর যারা আসবেন এদিকে নাস্তা করার জায়গা আছে, আসলে নাস্তাটা সীতাকুণ্ড বাজারে নেমে করে আসলে ভালো, এদিকে তেমন ভালো দোকান নাই। তো আমরা এখন নাস্তা করবো, তো সবাই নাস্তা করতেছে দেখতে পাচ্ছেন, তো আমাদের সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর ব্লগে ইনফরমেশন আছে সবার লাস্টে। আর এদিকে সবাই নাস্তা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাই আমরা হালাই খাই লেতেছেন ভাই। আচ্ছা আপনার অনুভূতি কি ভাই, আপনি যে এই করোনাকালীন 6 মাস পরে টুরটা দিতেছেন? এই যে ভাই সকালবেলা নাস্তা করতেছে, আমরা এখন সকালবেলা নাস্তা করি নাই, এখন করবো। এই যে দেখেন ভাই তামাই লেতেছে খাইয়ে। ওকে ভাই ব্লগটা দেন, আমি এখন নাস্তা করবো। আর যারা ট্রেকিং করবেন তারা অবশ্যই প্রয়োজনের সাথে কলা নিয়ে নিতে পারেন। কলা অবশ্যই যারা রূপসী ঝর্ণা অথবা কমলদহ ঝর্ণা অথবা ছাগলনাইয়া ঝর্ণা যেটাই হোক যে যেটা নামে বলে, তো যারা সীতাকুণ্ড হয়ে ঝর্ণাতে যাবেন, ঝর্ণা থেকে আসার পরে আপনারা খেতে হলে কিন্তু সীতাকুণ্ড যেতে হবে, তো এটা অসম্ভব হয়ে যায়। তো এই জন্য যারা যাবেন যাওয়ার পথে ছোটো ছোটো হোটেল করে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে খাওয়ার অথবা লাঞ্চের অর্ডার দিয়ে গেলে ভালো হয়, তো তারা আপনার জন্য রান্না করে রাখবে। তো যারা ঝর্ণার থেকে বেক করবেন তারা যাওয়ার সময় খেয়ে যেতে পারবেন, আর টাকাটা পরে দিলেও চলে, অ্যাডভান্স করা লাগে না। তো সবাই এদিকে লাঞ্চের অর্ডার দিয়ে গেলে ভালো হয়। ওকে আসলে কাহিনী যেটা হয়েছে, ঘটনার একটা ঘটে গেছে, যারা মেঘালয় অথবা ইন্ডিয়া শিলং যারা যেতে পারেন না বর্ষা মৌসুমে টাকার অভাবে অথবা যেই সমস্যার কারণে, তাদের উদ্দেশ্যে একটা বলছি, আমাদের ভাগ্য ভালো। দেখেন আমাদের জন্য যাওয়ার সময় বৃষ্টি নামছে আর ওইদিকে হচ্ছে আপনার পাহাড়ে মেঘ নামছে, ক্যামেরাতে দেখা যায় কি না বলতে পারতেছি না, ওইদিকে ঘুরে পাহাড়ে মেঘ নামছে, এটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। তো বৃষ্টিও পড়তেছে হালকা হালকা, আবার ঝর্ণার দিকে যাইতেছি, দিনটা অন্যরকম আসতেছে। তো বন্ধুরা ঘর থেকে বের হন, বের হয়ে এক্সপ্লোর করুন, এই যে এক্সপ্লোর করেন, খাইয়ে খাইয়ে এর মতো বডি বানায় লাভ নাই বন্ধুরা, বুঝছেন? আর আমাদের গ্রুপে সবাই আসতেছে, সব স্লো হয়ে গেছে, সবার এনার্জি নাই, এনার্জি শেষ। আমি বুঝতেছি না তারা বাকি পথটা কিভাবে ট্রেকিং করবে, আসলে এনার্জি লাগে সব ঝর্ণা পাহাড় বাইতে হলে এনার্জি লাগে, যেটা সবার মধ্যে থাকে না। তো বৃষ্টিও আসতেছে, ফিল তো অন্যরকম, অলরেডি বৃষ্টি পড়তেছে,
আমরা ঝর্ণাতে যাচ্ছি, পানি বেশি থাকলে মনে হয় সমস্যা হতে পারে। দেখি কি অবস্থা, ঝর্ণার দিকে যাই দেখি। এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার চান, তারাই আসতে পারেন সীতাকুণ্ডু। অনেকগুলো ঝর্ণা আছে, আমরা আসছি রূপসী ঝর্ণা, কমলদহ ঝর্ণা, ছাগলনাই ঝর্ণা। এটা হচ্ছে বড় দরগার হাট, এর পাশে সীতাকুণ্ডু বড় দরগার হাট পাশে আমরা প্রথম ঝর্ণার কাছে চলে এসেছি। আসলে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারাই আসতে পারেন। বাংলাদেশে আসলে অনেক বড় অ্যাডভেঞ্চারের জায়গা নেই, অ্যাডভেঞ্চারের জায়গা নয় অথবা ট্রেকিংয়ের জায়গা নেই, তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা আসেন, দেখেন বাংলাদেশটাকে, ঘুরে দেখেন, তারপরে বলেন। এই যে আমরা প্রথম জন্য এসে বলেছি, দেখতেছেন, এই যে আমাদের প্রথম জন্য এসে বলেছি, কি বলেন জন্নাটা দেখতে কেমন? আসলে সেই এই সেই কাঙ্ক্ষিত জন্না বৃষ্টির মতো দিয়ে কি লাগতেছে পানি অনেক ঠান্ডা। আপনারা দেখছেন জন্নার উপরে আমরা যামু, দেখেন জন্নাটা কি অবস্থা। একটু ভুল হলে নিচে কেল্লা পাতে চলে যেতে হবে। আহাত, এই আহাত ধ্বংস। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম এক্সট্রিম অ্যাডভেঞ্চার, যারা এক্সট্রিম অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই ঝর্ণাটা খুবই এক্সট্রিম অ্যাডভেঞ্চার। তো ব্লগটা দেখতে থাকুন। তো সবাই কষ্ট করে উপরে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর নিচেতে তো অনেক বড় গর্ত দেখছেন। ওই তো আমরা নিচে থেকে উপরে উঠছি, এই যে আমাদের টিম মেম্বার সবাই এখানে আছে, সবাই চিল করতেছে, আর উপরে দুইটা স্টাফ আছে। ও অনেক কষ্ট, অনেক কষ্ট, নিচে পড়লে একদম কালা পাতে। অনেকবার বলছি যে ঝর্ণা অনেক বিপজ্জনক, ইতিমধ্যে একজন আমাদের মাঝে একজন করে আহত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক উপরে থেকে নিচে পড়ে গেছে।
আমিও অনেকবার পড়ে গেলাম, দেখেন আপনি কি অবস্থা, খুব খারাপ অবস্থা। তো যারা আসবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, খুব খারাপ অবস্থা, পরে অবস্থা টাইট হয়ে গেছে। আসলে যারা আসবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আপনাদেরকে বারবার বলছি যে ঝর্ণার ভিতরে আসলে সতর্কতা অবলম্বন করবেন। ইতিমধ্যে আমাদের একজন মেম্বার পরে আহত হয়েছে। হাত কি হয়েছিল মেম্বারের? নাম তো দেয় স্লিপ খাইছে, স্লিপ খেয়ে মাথায় আঘাত পেয়েছে। এখন কি অবস্থা মেম্বার? আসে সুস্থ। তো আসলে যারা আসবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। মজা করতে এসে যেহেতু এটা যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. এই সেই ঝিরি, যে ঝিরির কথা আপনাদেরকে বলছি, আসলে ঝিরি দিয়ে হাঁটার মজাটা অন্যরকম। কষ্ট করলো, কষ্টের পরে ফলে সফলতা আসে, আর কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, এই আমাদের কষ্টের ফল। প্রথম দুইটা ধাপ উপরে ওঠার পরে এই ঝিরিটা পাবেন। ঝিরিটা মিনিমাম 1 কিলোর মতন দেখতে পাচ্ছেন। ঝিরিটার মধ্যে হাঁটতে অনেক ভালোই লাগতেছে। দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা ঝিরি এসেছে, আর পানি বেশি নাই, একটু সাবধানে চলাফেরা করলেই চলে। তো আপনারা আসবেন দেখবেন, এই ঢাকার থেকে অনেক মানুষ আছে, আর ঢাকা থেকে যারা আসবেন তাদের জন্য সুবিধা হচ্ছে। ঢাকা যে কোনো বাসে চট্টগ্রাম সীতাকুণ্ডু বড়দরকার হাট নামলে এই ঝর্ণাতে আসতে পারেন। সীতাকুণ্ডু অনেকটি ঝর্ণা আছে, তো এই ঝর্ণাটা হচ্ছে রূপসা ঝর্ণা বড়দরকার হাট। এদিকে আসলে আপনাদেরকে রূপসা ঝর্ণা অথবা বড়দরকার হাট বললে, এই ঝর্ণার কথা বললে আপনাদেরকে নামে দিবে। আর ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, খুব নিরিবিলি পরিবেশ, দুই পাশে পাহাড় গাছ, বিশাল বিশাল গাছ, আর হচ্ছে গিয়া ঝিরিটা খুব ভালো লাগতেছে। আমার মনটা চাইতেছে আরো কিছুক্ষণ থাকি। তো যেহেতু আমরা একদিনে ট্রিপ প্ল্যান আইছি, আমাদের যেতে হবে, কিছু করার নাই। আপনারা সবাই আসবেন, যারা এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার পি অথবা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য বলছি, তারা আসবেন অবশ্যই। এসে বাংলাদেশে অনেক ঝর্ণা আছে, এর মধ্যে সীতাকুণ্ড অনেকগুলো ঝর্ণা আছে, যেগুলো সিজন ভিত্তিক। বর্ষাকালে একটু পানি থাকে, শীতকালে তেমন থামে না, গ্রীষ্মকালে তো থাকে না। তো এই কারণে বলছি আপনারা আসবেন, ঝর্ণাগুলো দেখবেন, ঘুরে আগে নিজ দেশটাকে ভালোবাসুন, তারপরে অন্য দেশে। অনেকে দেখি নিজের দেশ না ঘুরে বাইরের দেশে যাওয়ার জন্য লাফালাফি করে, নিজের দেশটাকে আগে ভাই এক্সপ্লোর করেন ভালো করে। আর দেখেন এদিকে বোতল ফালায় রাখছে। আসলে আমরা ঘুরতে আসলে যেটা করি, পরিবেশটাকে নষ্ট করি। আসলে পরিবেশটা নষ্ট করা যাবে না, ঘুরতে আসি, পরিবেশটাকে পরিবেশটার মতো থাকতে দেই। আর আমাদের গ্রুপ নাম্বারে এদিকে ছবি তুলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঝিল দিয়ে হাঁটতে ভালোই লাগতেছে, অনেক ভিতরে এসে পড়েছি। তো আপনারা যারা আসবেন ট্যুর নিয়ে আসলে, বেশি মেম্বার নিয়ে আসলে ভিতরে আসবেন, যেহেতু এটা জঙ্গল, সিঙ্গেল দুই তিনজন না আসাটাই ভালো। তো অনেকটাই দেখতেছেন ঢাকার থেকে অনেকজন আসছে, আশা করি সাথে পানির বোতল নিয়ে আসলে ভালো হয়, পানিটা নিয়ে খাবেন ভিতরে। তো অনেক সবাই ব্লগটা দেখতে থাকেন আর মজা করেন, এনজয় করেন। ওকে,